নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, KKR ভার্সেস CSK, এই ম্যাচটা কবে খেলা হবে? এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি? এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি আছে? এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে ও কোন দলের এই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি ও KKR এর জন্য এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, এই ম্যাচটা খেলা হবে 14ই মে, অর্থাৎ রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে CSK এর হোম গ্রাউন্ডে। তো এই বছরই যখন CSK ও KKR মুখোমুখি হয়েছিল, তখন কিন্তু CSK KKR এর ওপর একটা পাহাড় মতো রান চাপিয়ে দিয়েছিল, যেটা KKR চেস করতে পারেনি তাদের হোম গ্রাউন্ডে, এবং CSK এর বিরুদ্ধে অনেক রানের মার্জিনে হারতে হয়েছিল। তাই KKR যেহেতু এইটা তাদের রিভেঞ্জ ম্যাচ ও KKR এর জন্য এই ম্যাচটা ডু অর ডাই, তাই KKR কে এই ম্যাচটা জেতার জন্য নিজের বেস্টটা খেলতেই হবে। কারণ KKR এর অপশন কম আছে প্লে অফসে যাওয়ার, তবে KKR এর হাতে যেই অপশন দুটো আছে, ম্যাচ যেত ভগবানের উপর ভরসা করো, সেই দুটো কাজ কিন্তু KKR কে ঠিক করতেই হবে। তাই CSK এর বিরুদ্ধে KKR কে জিততেই হবে। তো KKR তাদের শক্তিতে আসি, KKR তাদের শক্তি হচ্ছে KKR এর মিডল অর্ডার ব্যাটিং, মানে KKR এর ব্যাটিং আর KKR এর স্পিন বোলিং, এবং CSK এর স্ট্রেংথ হচ্ছে CSK এর ব্যাটিং ভালো, বোলিং ভালো, ফিল্ডিং ভালো, তিনটে ডিপার্টমেন্টকে CSK এর ভালো। তাই CSK এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। দুর্বলতাতে আসি, KKR তাদের দুর্বল দিক, KKR তাদের কিন্তু ওপেনিং সেইভাবে ফায়ার করতে পারেনি পুরো টুর্নামেন্টে, এবং KKR তাদের কিন্তু পেস বোলিংটা খারাপ। CSK এর দুর্বল দিক সেইভাবে কিছু নেই, তবে CSK এর একটাই দুর্বল দিক, CSK তারা প্রচন্ডভাবে নির্ভর ঋতুরাজ গায়কোয়াড়, ডেভেন কনভে আর শিবম দুবের ওপরে, তবে এইগুলোকে দুর্বল দিক বলা যায় না। তো CSK এর কিন্তু সেরকম কোনো দুর্বল দিক নেই। তো এইবারে আসি প্লেইং ইলেভেনে। তো সবার প্রথমে আসি চেন্নাই সুপার কিংস এই ম্যাচে কি প্লেইং ইলেভেন খেলাবে। তো চেন্নাই সুপার কিংস তারা যেহেতু দলে খুব একটা পরিবর্তন করে না, এবং চেন্নাই সুপার কিংস দুর্দান্ত দল সাজিয়ে নিয়েছে, তাই CSK এর ওপেনিং করবে ঋতুরাজ গায়কোয়াড় আর ডেভেন কনভে। ওয়ান ডাউনে নামবে আজিঙ্ক্য রাহানে, টু ডাউনে মঈন আলী, থ্রি ডাউনে শিবম দুবে, ফোর ডাউনে আম্বাতি রাইডু, ফিফথ ডাউনে রবীন্দ্র জাডেজা, সিক্স ডাউনে MS ধোনি, সেভেন ডাউনে দীপক চাহার। অর্থাৎ CSK তাদের কিন্তু এই 1 থেকে 9 পর্যন্ত ব্যাটিং আছে যারা ভালো ব্যাটিং করতে পারে। CSK 10 নম্বর প্লেয়ার সেটা হবে দেশপাণ্ডে, আর CSK এর 11 নম্বর প্লেয়ার সেটা হবে মাতিসা পাতিরানা, এবং তারা মায়েস দীক্সেনাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে। তো বন্ধুরা, এইবারে আসি KKR এর প্লেইং ইলেভেনে। তো আমি চাই এইবারে KKR নিজের প্লেইং ইলেভেনে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন করুক। প্রথমত KKR তাদের ওপেনিংয়ে বলি, ওপেনিংয়ে জেসন রয় আর তার সঙ্গে জনসন চার্লস। জনসন চার্লস যেহেতু তিনি উইকেট কিপিং করতে পারেন, তাই জেসন আর জনসন চার্লসকে দিয়ে ওপেনিং করাবো। ওয়ান ডাউনে ভেঙ্কটেশ আইয়ার, টু ডাউনে নীতিশ রানা, থ্রি ডাউনে রিঙ্কু সিং, ফোর ডাউনে অ্যান্দ্রে রাসেল, ফিফথ ডাউনে আমি ডেভিড উইজেকে খেলিয়েছি, কারণ নারিন কিন্তু ব্যাটিং বোলিং কিচ্ছুতে পারছে না, তাই ডেভিড উইজে এবং অনুকূল রয়। অর্থাৎ KKR এর কিন্তু এই 8টা ব্যাটিং থাকবে, এবং আশা করবো এই 8 জন মিলে KKR এর জন্য ভালো ব্যাটিং করবে। এবং যেহেতু শার্দুল ঠাকুর, তিনি KKR এর জন্য ব্যাটিং বোলিং ফিল্ডিং কিছুতেই পাচ্ছে না, তাই শার্দুলের বদলে আমি ডেভিড উইজকে খেলিয়েছি। আর KKR এর 9 নম্বর প্লেয়ার সেটা হবে হর্ষিত রানা, 10 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, 11 নম্বর প্লেয়ার সুয়েশ শর্মা। তো KKR একদম সিম্পল টিম খেলিয়েছি, কিন্তু এফেক্টিভ টিম খেলিয়েছি। তো যদি KKR কে জিততে হয়, তাহলে KKR কে কিন্তু জয়ের মানসিকতা দেখাতে হবে, তাহলে কিন্তু KKR ম্যাচটা জিততে পারবে, এবং KKR এর জন্য কিন্তু একটা মাস্ট উইন ম্যাচ। তো বন্ধুরা, আপনার কি মনে হয় KKR কি হারাতে পারবে CSK কে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।